ভোটের পরও আন্দোলন কর্মসূচিতে থাকছে বিএনপি। সূত্র বলছে, ভোটের পর দলটি সরকার পতনের এক দফা দাবি জোরদারের লক্ষ্য ঠিক করেছে। সরকারের পতন এবং গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএনপির দায়িত্বশীল নেতারা। তবে ভোটের পর নতুন প্রেক্ষাপটে কি ধরনের কর্মসূচি দেওয়া হবে সেটি এখনও ঠিক করেননি তারা। এদিকে নির্বাচনকে ঠেকাতে 48 ঘন্টার হরতাল কর্মসূচি শেষ হচ্ছে সোমবার সকালে। এরপর ঠিক হবে নতুন কর্মসূচি। শান্তিপূর্ণভাবে জনগণকে অন্তর্ভুক্ত করে মাঠের কার্যক্রম জোরদারের কথা জানিয়েছে বিএনপি। নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন দলের বিভিন্ন পর্যায়ের নেতা। দলীয় সূত্রে জানা গেছে, হাইকমান্ড থেকে নেতাকর্মীদের বলা হয়েছে নির্বাচন বন্ধ না করা গেলেও দ্বাদশ জাতীয় সংসদ হবে স্বল্পমেয়াদী। এমন পরিস্থিতিতে আত্মগোপনে থেকে হামলা মামলার শিকার নেতাকর্মীদের সাহস ও ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলার পরামর্শ দেওয়া হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা এই নির্বাচনকে ভুয়া আখ্যায়িত করেছেন। দলটির সিনিয়র নেতা আব্দুল মঈন খান বলেন, এই কথিত নির্বাচনের ফলাফল সোমবার দেশ ও বিশ্ববাসীর সামনে আসবে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, নির্বাচন পরবর্তী কর্মসূচির জন্য একটি দিন অপেক্ষা করতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনার জন্য বিএনপি সংগ্রাম করে আসছে। এই লক্ষ্য অর্জনের আগ পর্যন্ত দল কর্মসূচি চালিয়ে যাবে। বিএনপির দাবি, এই মুহূর্তে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 27,000 নেতাকর্মী কারাবন্দী। এর সঙ্গে আছে আদালতের দণ্ড। এরই মধ্যে 84টি মামলায় 1,294 জনের বেশি নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, কর্মসূচিতে সরকার পতনের এক দফার সঙ্গে দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব সহ হাজার হাজার কারাবন্দী নেতাকর্মীর মুক্তির দাবি সামনে আসবে। সরকার পতনের লক্ষ্যে বিএনপির সঙ্গে প্রতিটি যুদ্ধ বা লড়াই সবসময় কিছু দালাল বা কোলাবোরেটরকে আমাদের সামনে নিয়ে আসে। আমাদের মুক্তিযুদ্ধের ভাষায় যদি বলি, তাহলে প্রতিটা মুক্তিযুদ্ধ রাজাকারদেরকে চিনিয়ে দেয়। যেমন এই মুহূর্তে স্বৈরাচারের বিরুদ্ধে একটা লড়াই হচ্ছে, এই লড়াইয়ে রাজাকার বেরিয়ে এসেছে। আমি দুটো ভুইফোর পার্টি বা দোকান, তৃণমূল বিএনপি এবং বিএনএমের কথা বলছি, তার সাথে জড়িতদের কথা বলছি। এবং এই সময়ে বিএনপি থেকে বের হয়ে নির্বাচন করেছেন অথবা কোনো একটা দল যেটা আগে বিএনপির সাথে ছিল তারা পার্টিসিপেট করেছে, সবাইকে এই ক্যাটাগরিতে ফেলতে চাই। আমি প্রধান আলোচনাটায়, মানে যাদেরকে নিয়ে আলোচনা করতে চাই তাদেরকে নিয়ে পরে কথা বলছি। তার আগে দুজনকে নিয়ে একটু কথা বলি। ইনফ্যাক্ট একজন ব্যক্তি হিসাবে বিএনপি থেকে সরাসরি বেরিয়ে নৌকায় উঠে গেছেন, আমি শাহজাহান ওমরের কথা বলছি। তিনি জিতেছেন, তিনি একজন রাজাকার, একজন মীরজাফর, যদিও ভেটারান মুক্তিযোদ্ধা। খুবই মর্মান্তিক লাগে আজকে কথাগুলো বলতে, এত বড় একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। আমি আগেও একদিন বলেছি, মুক্তিযোদ্ধা শুধু এই পরিচয়টাই যথেষ্ট, খেতাবপ্রাপ্ত কি না তাতে কিছু আসে যায় না। কিন্তু এই মানুষটা আজকে রাজাকার হয়েছেন, আরেকজন মানুষও নির্বাচিত হয়েছেন তথাকথিত। এগুলো নির্বাচনকে আমরা মানে জাস্ট মানে ভাষায় বলছি, এগুলো কোনোটাই নির্বাচিত বা সংসদ সদস্য হিসেবে এই মর্যাদা দিতে আমরা প্রস্তুত নই। সেটা হচ্ছে জেনারেল ইব্রাহিম। তিনি তার দল তার যে কল্যাণ পার্টি আছে সেটা থেকে পার্টিসিপেট করেছেন। এবং এই দুই ক্ষেত্রে, একজন তো নৌকায় উঠেই গেলেন, আরেকজনের ক্ষেত্রে নৌকার যিনি প্রার্থী আছেন তার প্রার্থিতা বাতিল হয়েছিল এবং তার পক্ষে কাজ করার জন্য সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে যথেষ্ট চেষ্টা করা হয়েছে এবং উনি জিতে এসেছেন। এ দুইজন বিট্রেয়ার, দালাল মীরজাফর এবং রাজাকার, যাই বলি না কেন, এর চাইতে আরও ভয়ঙ্কর অ্যাটেম্প নিয়েছিল আরও কিছু ব্যক্তি। এর মধ্যে দুটো দোকানের কথা বলছে, একটা তৃণমূল বিএনপি এবং আরেকটা হচ্ছে বিএনএম। বিএনএমে জনাব শাহজাহান বলে একজন লয়ারকে আমরা চিনি এবং এখানে আরও কে আসবে নানান কথা ছিল, শেষ পর্যন্ত মানে স্থায়ী কোনো চেয়ারম্যানও তারা পাননি। আরেকটা পার্টি হচ্ছে তৃণমূল বিএনপি, জনাব তৈমুর আলম খন্দকার এবং শমশের মবিন চৌধুরী। এই ক্ষেত্রে যে জিনিসটা দাঁড়ালো, আমাদের ধারণা ছিল কি হতে যাচ্ছে, কারণ আমরা দেখেছি তারা করোনা ভিক্ষা করে চলছেন। জনাব তৈমুর প্রধানমন্ত্রীর সাথে সিটের রফা করে এসছেন, সেই রফা শেষ পর্যন্ত থাকেনি,
উনি ক্ষুব্ধতা দেখাচ্ছেন। এদিকে শমসের মবিনের পক্ষে লোকজন নেমেছে সরকারের পক্ষ থেকে, মানে দলের সরকারি দলের পক্ষ থেকে বলা হয়েছে তার জন্য কাজ করতে, এবং জনাব শমসের মবিনকে দেখা গেছে আওয়ামী লীগের পদধারী লোকজনকে নিয়ে উনি নির্বাচনী ক্যাম্পেইন করছেন। কী হয়েছে তাদের ভাগ্যে? এবং সেটাই আমাদের জন্য জরুরি ছিল। তাদের ডিজাস্টার হয়েছে, এবং ডিজাস্টারটাও কত পর্যায়ে গেছে খুবই আনন্দ বোধ করছি। আমি একটু জানাই আপনাদের, আপনারা এর মধ্যে হয়তো জেনে গেছেন, সিলেট 6 আসনে জনাব শমসের মবিন চৌধুরী, যিনি তৃণমূল বিএনপির প্রেসিডেন্ট, তিনি ভোট, আমি এই সিটের মানে মানে রেজাল্টটা এরকম। আওয়ামী লীগ প্রার্থী নুরুল ইসলাম নাহিদ পেয়েছেন 57,778 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন পেয়েছেন 39,488 ভোট। শমসের মবিন চৌধুরী পেয়েছেন 10,936 ভোট, এবং উনি যেহেতু 12.5% মানে যত ভোটার আছে তার 12.5% পাননি, তাই উনি জামানত হারাচ্ছেন। একই ঘটনা জানাব তৈমুর আলম খন্দকারের ক্ষেত্রে তৃণমূল বিএনপির, উনি আরও বেশি ডিজাস্টার করেছেন। উনি নারায়ণগঞ্জে এক আসনে ফাইট করছিলেন মন্ত্রী এমপি জনাব গাজীর সাথে, জনাব গোলাম দস্তগীর গাজী পেয়েছেন 1,56,483 ভোট। কেতলির শাহজাহান ভূঁইয়া পেয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী 45,075 ভোট। তৈমুর আলম খন্দকার পেয়েছেন মাত্র 3,190 ভোট। একটু পার্থক্য দেখিয়েছে বিজয়ী প্রার্থীর সঙ্গে তৈমুরের ব্যবধান 1,53,293 ভোটের। ভোট কেমন হয়েছে কী হয়েছে নিয়ে কথা বলেছি, যে সংখ্যা দেখানো হচ্ছে এর মধ্যে বিরাট কারসাজি আছে কোনো সন্দেহ নেই, কিন্তু জনাব তৈমুর 3,000 মাত্র একটু বেশি ভোট পেয়েছেন। অসাধারণ ব্যাপার, অসাধারণ ব্যাপার। একই সাথে আমি খুব খাটাঘাটি করলাম, জনাব শাহজাহান বিএনএমের একজন যাকে আমরা মোটামুটি চিনি, সেই ভদ্রলোক চাঁদপুর 4 থেকে নির্বাচন করেছেন, ওখানেও 2-3 জনের যে নাম দিয়েছে, 3 জনের মধ্যে ওনার নাম নাই, মানে ওনার অবস্থা আরও খারাপ। আমি নাম, উনি কত ভোট পেয়েছেন এটা খুঁজে দেখলাম, আমি এই ভিডিওটা যখন রেকর্ড করি তার আগ পর্যন্ত পাইনি। আমি এই দুইটা দলকে, মানে ওই দুইজনের কথা যেটা বললাম শাহজাহান, আমাদের আলোচিত আরও কি দু একজন খুচরা খাচরা লোকজন আছে বিএনপি থেকে ছেড়ে, কি যেন একরামুজ্জামান সম্ভবত ব্রাহ্মণবাড়িয়াতে একজন আছেন, উনি জিতেছেন। এই ব্যক্তিগুলোর এক ধরনের প্রভাব আছে, এরা প্রত্যেকে আমরা বিট্রেয়ার হিসাবে দেখব, কিন্তু এই দুই দোকানের একটা আলাদা ইম্প্যাক্ট আছে। এই দুই দোকান তৈরি হয়েছিল অত্যন্ত ইভিল একটা ইন্টেনশন নিয়ে। বিএনপি থেকে বেরিয়ে আপনি বিএনপির প্রতি অসন্তুষ্ট থাকলে আপনি বিএনপি থেকে বেরিয়ে গেলেন, ভাল লাগলো না, আপনি নিউট্রাল থাকেন। আপনি যখনই আওয়ামী লীগে গেছেন বা আওয়ামী লীগের সাথে নির্বাচন করছেন, এটাই অন্যায় যেসব ওই 3 জন ব্যক্তির ক্ষেত্রে। কিন্তু এই দুইটা দোকান, এদের একটা ভয়ঙ্কর ঘটনা ছিল, কিংস পার্টি। তাদের উদ্দেশ্য ছিল বিএনপিকে ভেঙে সেখান থেকে বেশ কিছু মানুষকে এখানে ঢুকিয়ে তারপর আপনি নির্বাচনে নিয়ে যাবেন, এটা ছিল বিএনপি ভেতরে ভাগিয়ে আনা। নানানভাবে আপনি চাপ দিচ্ছেন, আপনি লোভ দেখাচ্ছেন, আপনি নানান রকম ভীতি দেখাচ্ছেন, সব কিছু মিলিয়ে আপনার চেষ্টা ছিল বিএনপি থেকে সিগনিফিক্যান্ট নাম্বার অফ লিডার্স, এবং সিগনিফিক্যান্ট লিডার্সকে আপনি এনে নির্বাচন করাবেন এই প্ল্যাটফর্মগুলোতে ঢুকিয়ে দিয়ে। সুতরাং এই দুইটা যারা করতে গেছেন তাদের পাপ অনেক বড়, ভয়ঙ্কর পাপ। সো এটা আলাদা। সো শমসের মবিন, তৈমুর আলম খন্দকার, জনাব শাহজাহান, এরা প্রত্যেকে আসলে অন্যদের তুলনায় বেশি পাপি বলে আমি মনে করি। এর মধ্যে তৈমুরের ক্ষেত্রে খুব চেষ্টা হয়েছে বলে দেখি নাই, কিন্তু শমসের মবিনের ক্ষেত্রে এই নিউজ আমাদের চোখে এসছে, কথাও বলেছি এটা নিয়ে, কিন্তু সব কিছুই ফেল, মানে একেবারে ফেল করে গেল। একটা আনন্দের জায়গা, একজন নাগরিক হিসেবে এই দেশ এই আওয়ামী দুঃশাসনের কবলে আরও অতি দীর্ঘ সময় থেকে যাবে বলে আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি, বিশ্বাস করতে চাই, এবং আমি সেটা লজিক দিয়েই বিশ্বাস করতে চাই। যা যা পরিস্থিতি সামনে আছে, এই সরকার খুব বেশি দিন সাস্টেইন করবে না, ফলে আমাদের ভবিষ্যৎ রাজনৈতিক যে প্রেক্ষাপট তৈরি হবে, ভবিষ্যৎ রাজনৈতিক যে ব্যবস্থা তৈরি হবে, তার মধ্যে আমাদের খুব সুন্দর একটা এক্সাম্পল থাকলো, হয়ে থাকলো, এটা জরুরি, সেটা হচ্ছে কিংস পার্টি তৈরি করে আপনি এই দেশের জনগণের সমর্থনের একটা দলকে ভেঙে ফেলা, এবং প্রলোভন ভয় ভীতি দেখিয়ে নিয়ে আসতে পারলেন না। এবং এই সবচেয়ে বড় যে মির্জাফররা, সবচেয়ে বড় যে রাজাকাররা, আমি কিন্তু এই দুটো পার্টির ক্ষেত্রে যারা আছে তাদেরকে অন্যদের চাইতে বেশি বলছি, তাদের কবরস্থ হতে দেখলাম, তাদের কবর হয়ে গেল এই নির্বাচনে, কবর করে দেয়া হলো। ভবিষ্যতের রাজনীতির জন্য বার্তা, তারা যদি পারত বিএনপি থেকে অনেক মানুষজনকে নিয়ে আসতে, বিএনএমে মেজর হাফিজের নাম শোনা গিয়েছিল,
আওয়ামী লীগের লোকজন বলছে বা নানানভাবে এই নামটা শোনা যাচ্ছিল, তিনিও পর্যন্ত শেষ পর্যন্ত যান নাই, মানে পরিস্থিতিটা এইরকম, যিনি নাকি অর্গানাইজ করছেন তিনি গিয়ে হাজির হতে পারেন নাই। কিন্তু তাদের মধ্যে যদি সিগনিফিক্যান্ট নাম্বার অফ বিএনপি পলিটিশিয়ানস অর অপোজিশন পলিটিশিয়ানস আমরা যদি ব্রডার স্পেক্টে বলি, তাদেরকে যদি নিয়ে যাওয়া যেত তাহলে হয়তো তাদের কিছু ভ্যালু হতো, কিন্তু সেটা যেহেতু হয়নি সেকেন্ডে আর কোনো ভ্যালুর কোনো জায়গা নেই। কেউ কেউ ধারণা করতে পারেন আমি যে তাদেরকে নিয়ে তাদের প্রচারণার সময়কার গল্প নিয়ে একটা ভিডিও করেছিলাম, কেউ কেউ ধারণা করেন যে তার সমর্থকরা এখন তাদের একটা মরিয়া চেষ্টা থাকতে হবে যে তাদেরকে সরকার হয়তো কোনো একটা কিছু দেবেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই লোকজন তেমন কিছু পাবেন না, যদিও শমশের মবিনের ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন হতে পারে, সেটা হচ্ছে তার ক্ষেত্রে সরকারের এক ধরনের মনোযোগ ছিল তাকে জেতানোর জন্য, কিন্তু সেটা পেরে ওঠে নাই। মোটা দাগে মনে করি তাদেরকে কেউ কিছু দেওয়া হবে না। ব্যাপারটা এইরকম, রাজনীতি এইরকমই, আপনার যখন কোনো একটা ইউটিলিটি থাকে, আপনি যদি ইউটিলিটিটা প্রমাণ করতে পারেন আপনি অনেক কিছু পেতে পারেন, আপনি অনেক কিছু বার্গেইন করতে পারেন, কিন্তু আপনি যদি সেই ইউটিলিটিটা না থাকে আপনাকে আসলে সেই বার্গেইনিংয়ে পাত্তা দেওয়ার তেমন কিছু না থাকারই কথা। এই ক্ষেত্রে তাই হবে। আমাদের রাজনৈতিক ইতিহাসে আগেও বলেছি, কথাগুলো রিইটারেট করে রাখতে চাইছি, কারণ এতটাও ডিজাস্টার হবে, মানে তৈমুর আলম খন্দকার 3000 ভোট পাবেন এতটাও খারাপ হবে মানে ভাবিনি। এই পরিস্থিতিটা এখন এই জায়গায় চলে গেছে ভবিষ্যতের রাজনীতির জন্য। ইটস আ মেসেজ, কেউ যাতে মির্জাফর বা ওই যে এগুলো, ইনফ্যাক্ট এই শব্দগুলো জেনারেল ইব্রাহিমই করছিলেন, বলছিলেন যে আমাদেরকে এটা ডাকা হবে বেঈমান মির্জাফর বা রাজাকার হওয়ার ক্ষেত্রে, তাদের যাতে দ্বিতীয়বার চিন্তা হবে আমরা আশা করি, এবং এই এক্সাম্পলগুলো আমাদের ক্রমাগত ভবিষ্যৎ রাজনীতিতে আসতে থাকবে। অসাধারণ আনন্দের ব্যাপার এই সব লোকজনের রাজনীতি, মানে তাদের কেউ কেউ টোন এমন ব্যবহার করছেন, বিশেষ করে তৈমুর শমশের মবিন শাহজাহানিদেরকে নিয়ে, যে আমছালা দুইই গেল, সত্যিকার অর্থেই তাই, এটা দেখা অসাধারণ।